আমরা তাকে সমর্থন দিয়েছি। সারাদিন আমরা একেবারে কুটাখালি থেকে দুলাজারা থেকে অনেক মিটিং করে পল্টু ভাইয়ের এই মিটিংয়ে এসেছি। উদ্বোধন পরিষদ অনুষ্ঠান পৌরসভা এই ওয়ার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এই ওয়ার্ডে সবসময় আওয়ামী লীগের ভোট বেশি, ঠিক আছে, এখানে মাইনরিটি ভোটও আছে না এলাকাতে। আমাদেরকে বুঝতে হবে শেখ হাসিনা কেন ওনাকে নমিনেশনটা দিয়েছে। উনি মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, বঙ্গবন্ধু ওনাকে বীর প্রতীক উপাধি দিয়েছেন, শেখ হাসিনা কেন নমিনেশন দিয়েছে। তাহলে আমাদেরকে ওনাকে এখান থেকে পাশ করে দিতে হবে। শেখ হাসিনা এখন প্রধানমন্ত্রী আছেন, আগামীতে থাকবেন, তাহলে এখান থেকে যদি আমরা ওনাকে জয় করে না দিতে পারি তাহলে ব্যর্থ থাকা আমার। তো এখানে আগে জাফর ছিল এমপি, বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে তার নমিনেশন চলে গেছে, ঠিক আছে, সে নমিনেশন চলে গেছে, সে মানুষের উপকার করে নাই, মানুষের খারাপ করছে, মানুষের অন্যায় বিচার করছে, জোর জবরদস্তি করছে, দখলবাজি করছে, কিছু ছিল না, আপনারা জানেন তাকে, সবাই জানেন, চিনেন, সে তো পৌরসভার লোক, ওই পালাঘাটার লোক, আমি তাকে অনেক সহায়তা করেছি সেটাও জানেন, এখানে পৌরসভার চেয়ারম্যান বানাইছি সেটাও জানেন, সব কিছু এখানে আপনাদের অজানা কিছু না। আজকে সে অনেক উপরে উঠিয়া মানুষের অত্যাচার নির্যাতন করেছে, বিভিন্ন জায়গায় প্রজেক্ট দখল করেছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, কিছু ছিল তার ঘরও ছিল না, আজকে তার কি নাই, বলে 3 কোটি টাকার গাড়িতে চলছে, বেড়া 3 কোটি টাকার গাড়ি কেউ কেউ খড় হয়ে গেছে, আসমান তো উঠে না ঠেয়া, আসমান তো উঠে না ঠেয়া, তেও তো কামা বলে তার আসমান তো উঠে, তার তেও আসমান তো উঠে, ঠিক আছে। তো এইসব অবৈধ কামকরণের কারণে প্রধানমন্ত্রী তার থেকে নমিনেশনটা নিয়ে ফেলছে, নমিনেশনটা নিয়ে ফেলছে, নিয়ে ফেলে আমাকে দিয়েছে, ঠিক আছে, আমি তো নতুন লোক না, আপনাদের জন্য ফুরান, শেখ হাসিনার জন্য ফুরান, তাই আমাকে দিয়েছে, ঠিক আছে, আমি আছি, পরে যে কোনো কারণে আমরা আওয়ামী লীগ করি শেখ হাসিনার জন্য, আওয়ামী লীগ করি আপনাদের জন্য, আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর জন্য, নাকি কেউ বলতে পারবে সালাম দিয়েছে, এখানে কাউকে সালাম দিয়েছে বলতে পারবে, কোন খারাপ কাজ করছে মিথ্যা কথা বলছে কেউ বলতে পারবে, আমি এই কথাগুলি বলছি এগুলি মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা হলে আমি কান ধরে চলে যাবো, বলে প্রতিটি কথা প্রতিটি কিছু সত্যি কথা বলছি, চেষ্টা করি সত্যি কথা বলার, ঠিক আছে ভাই। আমাদের এখন সবাই শিক্ষিত সমাজ, ছাত্রলীগের চেহারা আছে, সবাই আর একটু মুরব্বী শিক্ষিত, তো আজকে তুই অপরাধ করতে পারে খারাপ কাম করে মাফ সার মাই সমাজ, আর অনর কর ওদা আর মাফ করি দল ওই বারগো, আরে মানে বারগো ওই তো শেখ হাসিনা পাঠাই দিয়ে দেয় বারগো, কি ওই বারগো বাংলাদেশের মানুষ তুমি নাকি, হ্যাঁ নাকি বেসালাম ধরে বউ তো নোয়াখালী বাড়ি, তারপরে নোয়াখালী এবার বন্য দিয়ে দিয়ে মেয়েছে দিয়ে না, তো কি আর কি বারগো তো করবো কি, হ্যাঁ আমাদের কথা হলো উন্নয়নের জন্য শেখ হাসিনা যাকে দেবে আমরা তাকে সমর্থন, এটা সব কথা, এটা পরিষ্কার কথা নাকি ভুল কথা, তো উনি আগামী বার প্রধানমন্ত্রী থাকবেন, আমরা যদি উল্টা ভোট দিই, আমরা যদি বাড়তে যাবো ভোট দিই, তারা এ দিছে পার্টি থেকে বহিষ্কার করছে, চুরি করছে, ডাকাতি করছে, সে আবার বাইরে আবার আপনাকে যাদের গুলি করে নাই তাদের গুলি এসে করবে, তাদের গুলি এসে করবে, যারা কিন্তু বাকি আছে, যারা এখন বাসি, যারা যারা আট ন হবে সাহেব ওখানে খড় খড়ে আইন লড় তরি এই কে তুই এসে লেখি দে, নইলে জানত দেওয়া দিয়ে পাওয়ার, এই তো মানুষ
দেখো তাই তুই এখন এইভাবে মানুষ অন্যায় গাড়ি কিছু নয় মানুষ আজাদ গুটে মালিক দিয়ে গই এখন তুই ভাই ছোট ওটা জল দিতে দিব না ও জল নেই এখন আর আমাদেরকে বাঁচতে হবে দলকে বাঁচাতে হবে এলাকার মানুষকে বাঁচাতে হবে সেই জন্য একটা বয়স্ক লোক এছাড়া বীর প্রতি মুক্তিযোদ্ধা ওনাকে সম্মান দেওয়ার জন্য দিছে আমি বলছি আমি তাকে প্রধানমন্ত্রী তার জন্য যা যা করতে হবে টেহা নাই বুঝে না আমি সাহায্য করবো কোনো সমস্যা মাই বকলে কি বুট কিনে মেলা স্যার তো এখন আর তো ইদার আর বুট নিয়ে যাও ইদার বুট নিয়ে দাঁড়ে যাস জুন দের উন লইব আরো হবে দে আর তো লইস টাকা দে টিয়া এক বড় টাকা দে তো লইস কেনে 10 হাজার টাকা দিছাগো ইনে 10 হাজার টাকা দিছাগো নইলে ওসিনে ডাইবো নইলে পুলিশ ডাইবো নইলে আর কে ডাইবো নইলে সন্ত্রাসী ডাইবো এ তো বাইরে আছে আর আমার এই কথাগুলি আর আর আশেপাশে গিয়ে বলতে হবে জালালুদ্দিন ভাই ছিল হরিয়া গুণে ডাকিল আইন নিয়ে পারে আগুদি ইএনডি দেয় ইএনডি ইএনডি আর এই তেল লওয়া তখন ফোরের ভিতর একটা হলি তাদের বেইনবাদ সারিগো ওয়ার্ড হ্যাঁ বেইনবাদ সাত তন যাই রে কইতো ভাই জালালুদ্দিন সাহেব খালি আসছে আর আর এই ওয়াজ গুরু কি ওয়াজ কি তাহলে দিল ওয়াজ হ্যাঁ এই দিল ওয়াজ গুরু কি আর তো বের বড় দেওয়া যাবে সালাউদ্দিন ভাই তাই সালাউদ্দিন ভাই দিতাম আপনার ফুলে দিতাম বাক্স আবার আর সালাউদ্দিন ভাই আর আর ইবের দিবেন লাগো গিয়ে ইবের কোটি আর দিবেন দিবে লাগো ইবের হক আর দিবেন ওই আট গরি মার কাটতে হবে নৌকা মার কাটা দিবে আট গরি দিয়ে রে আর তুই বেশি দাম শেখ হাসিনার পাঠাবো শেখ হাসিনার ওখানে পাঠাতে হবে আমাদেরকে এই হাত গরি মার্কা তাহলে বলবে স্যার সালাউদ্দিন তুমি ভাই আমার কথা পালন করছো সকরিয়া বাসী তোমাকে ভালোবাসে আমি ঠিক মতো দিছিলাম তোমাকে তুমি আমি তোমাকে বাদ দিয়ে আরেকজন তুমি তাকে করে নিয়ে আসছো তাহলে সকরিয়া বাসী তোমাকে কিরকম ভালোবাসে আর একটা খারাপ লোককে কিভাবে ঘৃণা করে এটা হলো পরীক্ষা ঠিক আছে না এটা হলো পরীক্ষা এই পরীক্ষা আমাদেরকে পাশিত এই পরীক্ষা আমাদেরকে পাশিত ঠিক আছে এইটা একেবারে আর লম্বা কথা না বলে আমাদের কথাই এটা আমরা সাত তারিখ মা বোনদেরকে নিয়ে এই মহিলা সমাবেশ হালিয়া এটা রাখার কথা কি করবেন আর ফেললে আজ এত পেকুন ঠিক আছে তো আমি ওনার কাছে অনুরোধ করি যে এইবার মানুষ এবার খারাপ কাম লার দুর্দ আয় দায়িত্ব নিলাম ঠিক আছে আর কোনো উন্নয়নের কামদারি ওহার করবেন আর মোবাইল নাম্বার বের করার কাছে আছে মোবাইল ধরি কিন্তু আর মোবাইল নিলে কে আগুন নিয়ে সারা দেয় মোবাইল না ধরে আর ধরি হইতে পারে সুবিধা অসুবিধা বিপদে আপদে অনেকে আর বিষয় কিছু লাগে দিয়ে বলবে আর বন্ধু বিষয় আর আর করি কিন্তু উচিত বলবো তো ভাই আর আর করলে ঘুষ দিয়ে না বলিব দালাল দিয়ে হতুন না বাড়তে যাবে দালাল বুয়া দিও দালাল দিয়ে বুঝলো হতো না আই তো করি
انا اطول فاصل ديني ايتا الله ده 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 আরে 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 আ
বিয়া করবো নাস্তা লাগে একজন নল রিবেন।